হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে যাত্রী অ্যাপ ইউজ করে আপনারা দেশের যে কোনো জায়গায় আপনারা বাসের মধ্যে ঘুরে আসতে পারবেন। অনেকের টিকিট কাটা নিয়ে অনেকটা ভোগান্তির শিকার হতে হয়। আজকের ভিডিওতে আপনাদের এই ভোগান্তির শিকারটা আর হবেন না যদি এই প্রসেসে আপনারা যাত্রী থেকে টিকিটটি কাটুন, এবং এখান থেকে আপনারা মূলত ভালো পরিমাণে ডিসকাউন্ট পাবেন। আপনারা পুরো বাসও রিজার্ভ করে নিতে পারেন। এছাড়া আপনারা ইন্ডিয়া ঘোরারও আপনারা যাত্রী অ্যাপ থেকে সুযোগ আছে। তো কীভাবে করবেন বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো সর্বপ্রথম আপনাদেরকে গুগল প্লে স্টোরে এসে যাত্রী লিখে সার্চ করতে হবে। যাত্রী লিখবেন, যাত্রী লিখলে আপনাদের প্লে স্টোরে এরকম একটি অ্যাপ চলে আসবে। তারপর এখান থেকে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এটা হলো 7-8 MB একটি অ্যাপ, সীমিত একটি ছোট একটি অ্যাপ। তো এটার মধ্যে ইনস্টল করা হয়ে গেলে, তো আপনারা এখানে, আমার ইনস্টল যেহেতু হয়ে গেছে তো আমি এখন এটাকে প্রবেশ করব। তো ওপেন করলে দেখতে পাচ্ছেন যে এরকম একটি অপশন আসবে। তো এখন আপনারা চাইলে যেগুলো সবগুলো পড়তে পারেন, এছাড়া আপনারা চাইলে স্কিপের মধ্যে ক্লিক করেও যেতে পারেন। তো আমি আপনাদেরকে মানে এগুলো টিকিটগুলো ক্লিক করে দিলাম। তারপরে বলছে যে এখানে ইনপুট ইওর মোবাইল নাম্বার। তো আপনার মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানের মধ্যে সিলেকশন করে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটি সিলেকশন করে দিলাম। তারপর এখানের মধ্যে একটি ওটিপি আসবে। তো ওটিপিটা এখানের মধ্যে অটোমেটিকলি বসে যায়। এছাড়া আপনারা যদি চান আপনারা নিজের মধ্যেও বসাতে পারেন, যদি না বসে আর কি। তো আমি বসিয়ে দিলাম। তারপর বলছে ইনপুট ইওর নেম। তো আমি আমার নামটা পুরোপুরি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। ওকে, তো আমি আমার নাম দিলাম। এরপর এখানে বলছে যে ডেট অফ বার্থ। তো আমি এগুলো সব কিছু দিয়ে, আচ্ছা আপনাদেরকে বলে নেই। এরপর হলো এখানের মধ্যে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। তারপর এখানের মধ্যে যদি কোনো রেফার থাকে তাহলে রেফার অপশনের মধ্যে যে রেফার অপশনে দিবেন। তো আমার এখানে রেফার অপশনের মধ্যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কী দেখা যাচ্ছে সেটা এখানে বসিয়ে দিবেন। হ্যাঁ, ইনপুট ইওর রেফার এখানে দিবেন সবাই তানভীর মোল্লা, ঠিক আছে। যে উপরে দেখতে পাচ্ছেন যে তানভীর মোল্লা আছে, এই তানভীর মোল্লাটাই আপনারা এখানে রেফার হিসাবে ব্যবহার করতে পারেন। আমি আমার শর্ট নামটি করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে আপনারা সবাই তানভীর দিবেন, শুধু তানভীর দিলেই হবে। এই যে এখানে রেফারের মধ্যে তানভীর দিলেই হয়ে যাবে। এছাড়া স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রেফার কোডটি, সেই কোডটি দিলেও আপনার হয়ে যাবে। তো সব কিছু আমার কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে যাত্রা, এখানে দেখতে পাচ্ছেন যে যাত্রা অ্যাপটি আমার ইনস্টল হয়ে গেছে এবং আমার রেজিস্ট্রেশনও হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখন কীভাবে কী করবেন। তো এখানের মধ্যে আপনারা মূলত এখানের মধ্যে আপনারা এই যে রেন্টাল মানে কোনো যদি গাড়ি নিতে চান ভাড়া পুরোপুরি তাহলে এখানের মধ্যে ক্লিক করবেন। এছাড়া যদি আপনারা কোনো টিকিট কাটতে চান তাহলে আপনারা এখান থেকে টিকিট কাটতে পারেন। তো আমি যে ধরেন টিকিট কাটবো, কারণ অনেকে গ্রামের বাসায় যায় ঈদের ছুটিতে বা যে কোনো ছুটিতে তারা যেয়ে থাকে, তো এখানের মধ্যে আপনারা ক্লিক করতে পারেন। এখানে উল্লেখ করতে হবে যে আপনার মানে কোন সিটি থেকে আপনারা এখানে যাবেন এবং আপনারা মানে কোন জায়গায় যেয়ে নামবেন। তো আমি এখানের মধ্যে সিলেকশন করে দিলাম, আমি যেহেতু ঢাকা মিরপুরে থাকি তো আমি এখানের মধ্যে ক্লিক করে দিব ঢাকা। ওকে, ঢাকা লিখলেও হবে। এছাড়া দেখি আরও শর্টকাট করা যায় কি না। আচ্ছা, ঢাকা থেকে যাব, তাহলে আমি ঢাকাতে ক্লিক করলাম। ওকে, ঢাকাতে ক্লিক করলাম। তারপর আমি কোথায় যাব, ডিস্টেন্স, তো আমি এখানের মধ্যে ক্লিক করে দিব হলো চট্টগ্রামের মধ্যে সিলেকশন করলাম, চট্টগ্রামে করলাম। তারপর আমি কবে যেতে চাই, হ্যাঁ এখানের মধ্যে এটা সিলেকশন করতে হবে। আজকে হলো 11 তারিখ, আপনারা চাইলে আজকেও ডেট দিতে পারেন বা পরবর্তীতেও ডেট দিতে পারেন। তো আমি সাপোজ 14 তারিখে ডেট দিলাম। তারপর হলো আপনারা কীরকম বাস চান, এসি, নন এসি না অল, মানে যে কোনো বাস হলে হবে বা এসি নন এসি। হ্যাঁ, তো আমি অলের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর সার্চ টিকিটের মধ্যে ক্লিক করে দিলাম। তো এখন আমাদেরকে টিকিট বলবে যে কোন জায়গায় কতটুকু টিকিট আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে গ্রিন লাইন বাস যাবে, হ্যাঁ ঢাকা থেকে চট্টগ্রাম যাবে। এটার ভাড়া হলো 1600 টাকা পার টিকিট। হ্যাঁ, তো আমরা এখানে মানে ভিউ সিট দেখতে পারবো যে কোন জায়গাটার মধ্যে আমি পাবো। হ্যাঁ, তো এখানের মধ্যে সিলেক্টিভ মানে এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্টিভ আমি করতে পারবো। হ্যাঁ, এই যেগুলো কোনো বুক হয় নাই, যেগুলো ফাঁকা আছে তো আমরা এখান থেকে বুক করে নিতে পারবো, ঠিক আছে। তো এটা হলো গ্রিন লাইনের কথা বলছি। তো এখন আমরা গ্রিন লাইন বাদ দিয়ে আমরা অন্য একটি দেখতে পারি, সরি বের হয়ে গেল, আমি আবারও সিলেকশন করে দিচ্ছি।
তো এখানে যতগুলো আমি বাস দেখতে পাচ্ছি সবগুলো এসি বাস আছে এবং সবগুলোই আমরা কিন্তু গ্রিন লাইন দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু উল্লেখ করা আছে যে কোনটা কোন সময় যাবে। এটা যাবে হলো সকাল 7টার দিকে রওনা দিবে, তারপর হলো সকাল 9টায় একটা যাবে, সকাল 10:30টায় একটা যাবে, এবং রাতের বেলাও কিন্তু বাস আছে। রাতের 12টার বাস আছে, রাতের 2টার বাসও এখানে কিন্তু পাবেন, 2টা 3টা। তো এগুলোর কিন্তু আপনারা এখানে বাস পেয়ে যাচ্ছেন, মানে এসি বাস পেয়ে যাচ্ছেন, কিন্তু 1600 টাকা করে টিকিট। এখন হলো আপনারা মূলত এখানে যদি আপনার এটা পছন্দ না হয় তাহলে আপনার অন্য একটি মানে ই করবেন। এবং কিন্তু এখানে উল্লেখ করা আছে যেখানে আপনি যদি প্রোমো কোড ব্যবহার করেন তাহলে আপনারা 50 টাকাও ডিসকাউন্ট পাবেন। প্রোমো কোডটা হলো ওই যে উপরে দেওয়া আছে, বেক্সা যাত্রী। হ্যাঁ, বেক্সা যাত্রী লিখলে আপনারা 50 টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া আপনারা এই যেখানে উল্লেখ করা আছে যে আপনারা যদি বিকাশে মানে পেমেন্ট করেন সেক্ষেত্রে আরও একটা ডিসকাউন্ট আছে। এখানে মূলত 50 টাকা ডিসকাউন্টের জন্য আপনাকে অনেক রকমের অফার কিন্তু এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আপনারা চাইলে যদি এখন মডিফাই করতে চান তো মডিফাইও করতে পারেন। তো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, ঢাকা থেকে আমি যাব হলো টাঙ্গাইলের ইটা দেখি, টাঙ্গাইল। তো আমি সার্চে ক্লিক করলাম, তো টাঙ্গাইলের মধ্যে কোনো ই নাই, মানে বাস নাই। তা আপনারা আপনাদের মতো সিলেকশন করবেন। এই ছিল টিকিট কাটার অপশন। তো এখন আপনারা চাইলে আপনারা বাস পুরাপুরি একটা বাস বলেন বা গাড়ি বলেন, এখানে রেন্টালের মধ্যে নিতে পারবেন। তাই যেখানের মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমরা মানে বাস নিতে পারবো। তো এখানে হলো মানে টিপ, আমরা অনেকেই বলি যে টিপের মধ্যে যাই, যে চিটাগাং যাব পুরো একটা বাস রিজার্ভ করে বা একটা পুরো গাড়ি রিজার্ভ করে। তো আমরা এটার মধ্যে ই করে নিতে পারবো। তো আমি এই যে এটার মধ্যে সিলেকশন করলাম ফার্স্টেরটায়। তারপর হলো এখানে বলছে যে কয় সিটের মধ্যে আপনি নিতে চাচ্ছেন, 4 আছে, 4 আছে, 7 আছে, 11 আছে এবং 28 সিটের আছে। তো অনেকের বাসে নিয়ে যেতে চায় বা অনেকে গাড়ি নিয়ে যেতে চায়। তো আমি একটা মিনি বাসের মধ্যে সিলেকশন করলাম। আপনার পিক আপ পয়েন্ট কোথায় আছে, ড্রপ কোথায় আছে, সব কিছু কিন্তু আপনারা এখানে সিলেকশন করতে পারেন। হ্যাঁ, তো এখানের মধ্যে আপনারা সিলেকশন করে দেবেন যে আপনার পিক আপ পয়েন্টও কোথায়। তো আমি সেম প্রসেসের মধ্যে ঢাকাতেই ক্লিক করলাম। হ্যাঁ, তারপর আবার কোথায় নামবেন, কক্সবাজারে যাব ধরেন। ওকে, আমি এটাকে সিলেকশন করে দিলাম। তো এটাকে সিলেকশন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কবে যাব। তো সেটা আমরা সিলেকশন করে দিলাম, 14 তারিখ ধরেন যাব, 11টা বাজে। হ্যাঁ, তো এই যে রাউন্ড রাউন্ড টিপ, মানে যদি আপনারা ঘুরে আবার আসতে চান তাহলে যেটাকে অন করে দিবেন। হ্যাঁ, আবার কবে আসতে চান সেটার মধ্যে আপনারা অন করে দিবেন। তারপর এখানে বলে দিবে, উল্লেখ করে দিবে যে মানে ভাড়ার অ্যামাউন্ট আপনাদেরকে বলে দিবে যে কয় টাকা ভাড়া হবে বা কী আসল বিষয় সব কিছু এখানের মধ্যে উল্লেখ করে দিবে। তারপর এখানের মধ্যে আপনারা কনফার্ম করে নিতে পারবেন বা কথা বলেও নিতে পারেন যে কয় টাকা ভাড়া দেওয়া যায়, কত ডিসকাউন্ট রাখতে পারবে, এরকম করে আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আশা রাখি যে মানে অনেকে মানে বিভ্রান্তির শিকার হয় যে কোথা থেকে বাস নিব, কোথা থেকে গাড়ি নিব। তো যাত্রী অ্যাপটা আপনারা ইউজ করে দেখতে পারেন যে আপনারা এখানের মধ্যে কীভাবে মানে আপনাদের জন্য সুবিধা হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো সবাই কমেন্ট সেকশনে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।